বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন পাপন দায়িত্বে ফারুক আহমেদ বিমস্টেক সম্মেলনে যোগ দিতে তিন সেপ্টেম্বর থাইল্যান্ড সফর করবেন প্রধান উপদেষ্টা বৈঠক হতে পারে নরেন্দ্র মোদীর সহ ছাত্র জনতার আন্দোলনে সহিংসতায় জড়িতদের বিচার দেখতে চায় জাতিসংঘ আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী ও এমপি সহ চারজন গ্রেপ্তার এবং ফেনি নোয়াখালীতে ভয়াবহ বন্যা প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল নিরাপদ আশ্রয়ের সন্ধানে দুর্গত এলাকার মানুষ সবাইকে স্বাগত এশিয়ান নিউজে দর্শক পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম অবশেষে দীর্ঘ একযুগ পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন নাজমুল হাসান পাপন নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ আজকের বিসিবির জরুরি সভায় ইমেলের মাধ্যমে নিজের পদত্যাগ পত্র পাঠান নাজমুল হাসান পাপন দু সালে সভাপতি মনোনয়ন এবং দু সালে নির্বাচনের পর এ আসেন এই আসনে বসেন তিনি দু সালে নিয়োগের পর থেকে টানা দায়িত্ব পালন করছেন এর আগে সকালে অংশ গ্রহণ করতে মন্ত্রণালয়ে আসেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম এছাড়া ইনাম ও মাহবুব আনামকেও দেখা গেছে পাশাপাশি আম্পায়ার্স কমিটির সদস্য ইফতেকার আহমেদ মিঠুও যোগ দিয়েছেন বৈঠক অন্যদিকে পরিচালকদের মধ্যে সভায় উপস্থিত আছেন আকরাম খান সাইফুল আলম স্বপন ফাহিম সিনহা খালেদ মাহমুদ সুজন ও সালাউদ্দিন চৌধুরী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের প্রথম বিদেশ সফরের প্রস্তুতি শুরু হয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠেয় সাত দেশের আঞ্চলিক জোট বিমস্টেক শীর্ষ সম্মেলনে অংশ নিতে আগামী তিন সেপ্টেম্বর তিনি থাইল্যান্ড যেতে পারেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সফরকে সামনে রেখে সম্প্রতি থাইল্যান্ডে নিযুক্ত রাষ্ট্রদূত ফায়াজ মুরশেদ কাজীকে জরুরি ভিত্তিতে ব্যাংককে পাঠানো হয়েছে আগামী থেকে সেপ্টেম্বর ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে সাত জাতির আঞ্চলিক জোট বিমস্টেকের সম্মেলনে ভারত সহ জোটের সব শীর্ষ নেতারা যোগ দেবেন শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের সময় ব্যাপক সহিংসতা প্রাণহানি এবং হতাহতের ঘটনায় জড়িতদের বিচার চায় জাতিসংঘ একই সঙ্গে সহিংসতা প্রাণহানি এবং মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের জবাব দিহির মুখোমুখি করা দরকার বলে মন্তব্য করেছে সংস্থাটি জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ বিষয়ে দেয়া বিবৃতিতে এবং সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে মহাসচিব অ্যান্তনীয় গুতুরেসের মুখপাত্র স্টিফেন ড্রুজারিক এসব মন্তব্য করেন তিনি বলেন বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়ে চিঠি লিখেছেন মহাসচিব অ্যান্থনি গুতেরেস চিঠিতে বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনা এবং জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন তিনি সাবেক মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এবি তাজুল ইসলাম সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি এবং সাবেক র্যাবের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল সোহেলকে আটক করা হয়েছে মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয় এদের মধ্যে এবি তাজুল ইসলামকে রাজধানী গুলশান থেকে আহমদ হোসেনকে বনশ্রী থেকে ও সোহেলকে বনানী থেকে আটক করা হয় এদিকে কক্সবাজারের টেকনাফের একটি হত্যা চেষ্টা মামলায় কক্সবাজার চার আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার দেখিয়ে কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ভয়াবহ বন্যার কবলে পড়েছে নোয়াখালী সহ তিন উপজেলা ফুলগাজী পরশুরাম ও শতাধিক গ্রাম পানিবন্দি হয়ে পড়েছে লাখেরও বেশি মানুষ তলিয়ে গেছে রাস্তাঘাট ও ঘর বসতি নিরাপদ আশ্রয়ের সন্ধানে আছে বন্যা দুর্গতরা বিপদসীমার ওপর দিয়ে বইছে মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর পানি প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিপদসীমার উপর দিয়ে বইছে মহুরী কহুয়া ও সুলনিয়া নদীর পানি টানা বর্ষণে ভয়াবহ বন্যার কবলে ফেনীর উত্তরে তিন উপজেলা ফুলগাছি পরশুরাম ও ছাগলনাইয়ার শতাধিক গ্রামের লাখের বেশি মানুষ তাছাড়া বৃষ্টির পানিতে ঘরবন্দি হয়ে পড়েছে নোয়াখালী জেলার বাসিন্দারা গত মাসের শুরুতে মহুরি কহুয়া ও সুলুনিয়া নদীর পনেরো স্থানে ভাঙন দেখা যায় সেসব স্থানে মেরামতের পর চলতি মাসের শুরুতে বাঁধের আরও বারো স্থানে ভাঙন দেখা দেয় বাঁধের ভাঙনে প্লাবিত হয় শতাধিক গ্রাম এসব এলাকায় তলিয়ে গেছে রাস্তাঘাট পুকুর ও ফসলি জমি কিছু কিছু এলাকায় মানুষের ঘরের ছাদ ও টিনের চালেও ছুঁয়েছে বন্যার পানি এমন পরিস্থিতিতে আশ্রয় খুঁজছেন স্থানীয়রা বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সহায়তা দিতে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন অনুকৃতি আদিত্য এশিয়ান টেলিভিশন দর্শক বন্যার আর খবর জানাতে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী মাহবুবে আলম মাহবুব আশা করি আপনি শুনতে পাচ্ছেন মাহবুব বন্যার খবর দেখছিলাম বন্যার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন জি আনোয়ার আমি আপনাকে জানিয়ে রাখি নোয়াখালীতে কিন্তু গত পনেরো তারিখ থেকে একুশ তারিখ আজকে অবধি কিন্তু আবহাওয়া যে অফিস আছে নোয়াখালো নোয়াখালী তারা আমাদেরকে জানিয়েছেন প্রায় চারশো সাত মিলিমিটার পরিমাপ বৃষ্টিপাত হয়েছে এবং গত চব্বিশ ঘন্টায় কিন্তু একুশ মিলিমিটার বিদ্যুৎ বৃষ্টিপাত হয়েছে এখানে আর একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি আনোয়ার আহ নোয়াখালীতে কিন্তু ডিসি অফিস থেকে আমাদেরকে জানিয়েছে তারা নগদ টাকা আট লক্ষ টাকা এবং পঁচানব্বই মেট্রিক টন চাল এছাড়া শুকনো খাবার কিন্তু প্রতিটি উপজেলায় পৌঁছে দেওয়া হয়েছে এছাড়া আপনাকে আমি জানিয়ে রাখি আমাদের যে পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে যে চারশো কিলোমিটার যে বাঁধ আছে বাঁধের কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয় আমার কিন্তু আপনি যেটা দেখতেছেন যে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে নোয়াখালীতে আমি এই মুহূর্তে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি গত এক সপ্তাহ থেকে অনবরত বৃষ্টির কারণে কিন্তু জলবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড থেকে জানিয়ে দেওয়া হয়েছে কানিমেন্ট বোর্ড যেটি জানিয়েছে তারা যে ড্রেনেজ ব্যবস্থা আছে সে ড্রেনেজ ব্যবস্থাটা তারা আরো বেশি সক্রিয় করার চেষ্টা করছে এবং বৃষ্টিপাত যদি থেমে দেয় তাহলে কিন্তু এই জলবদ্ধতা দূর হবে বলে তারা জানিয়েছে এছাড়া ডিসি অফিস থেকে জানিয়েছে যে সরকারি ভাবে বিভিন্ন শুক্ত খাবার চাল এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমি পুরো নয়াখালি ঘুরে দেখেছি যে অনেক মাছের ঘের যেগুলো ছিল এবং বিভিন্ন খাবার ছিল গবাদি পশুদের যারা লাল ইন্টারমিডিয়েট কিন্তু খুব দুরবস্থার মধ্যে আছে এবং আমি আপনাকে জানিয়ে রাখি অনেক মাছের ঘের কিন্তু সমস্ত প্লাবিত হয়ে গেছে এবং যারা মৎস্য চাষি আছে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে তারা বিভিন্ন ভাবে সেগুলোকে প্রদর্শনের চেষ্টা করে করতেছে কিন্তু অনবরত বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি দিন দিন আরো অবনতির দিকে যাচ্ছে সাধারণ মানুষ কিন্তু যারা খেতে খাওয়া মানুষ আছে যারা দিন মজুর আছে তারা কিন্তু বের হতে পারতেছে না

মাহবুব আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক নোয়াখালী থেকে বন্যার সবশেষ খবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী মাহবুব আলম চলে যাচ্ছি পরবর্তী খবর দেশের তেরো অঞ্চলে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোরা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর দুপুর একটা পর্যন্ত দেশের নদী নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানানো হয় এছাড়া সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেয়া আবহাওয়ার আরেকটি পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে দর্শক সংবাদের শুরুতে আমরা যেমনটি বলছিলাম দীর্ঘ এক যুগ পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপনার এই খবরের আরও বেশ কিছু খবর জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান আসাদ আশা করি আপনি আমি শুনতে পাচ্ছেন আসাদ বর্তমানে সভাপতির যে পরিবর্তনের যে খবরটি বিসিবিতে কি অবস্থা দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি এখন রাজ ধন্যবাদ মুহূর্তে কারণ

এবং এই যারা যে আসাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আসাদুজ্জামান ঢাকা ট্রেড সেন্টার উত্তর দোকান মালিক সমিতিকে সুন্দর ও সুস্থভাবে পরিচালনা করার লক্ষ্যে একমত বিনিময়ে সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে ঢাকা ট্রেড সেন্টারের প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ট্রেড সেন্টার উত্তর দোকান মালিক সমিতির সভাপতি আলহাজ মোহাম্মদ মোজামেল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ আব্দুল বাসেদ বৈষম্য বিরোধী আন্দোলনে সরকার পতনের পর উৎফুল্ল নীলফামারির সৈয়দপুরের বাসিন্দারা নতুন সরকারের কাছে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ সৈয়দপুর রেলওয়ে কারখানাকে সমৃদ্ধ করা ও রাজনৈতিক দলের নাম ভাঙে চাঁদাবাজি বন্ধের দাবিও রয়েছে তাদের নীলফামারি প্রতিনিধি মোহাম্মদ মাইনুল হকের পাঠানো তথ্য চিত্র আরও জানাচ্ছেন ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের হাত ধরে আগামীতে দেশকে এগিয়ে নিয়ে যেতে চায় নীলফামারির সৈয়দপুরের নাগরিকরা রেলে শহরকে বাঁচাতে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ সৈয়দপুর রেলওয়ে কারখানায় জনবল নিয়োগের দাবি করেছেন অনেকেই আমরা চাই এই কারখানায় পুনরায় আবার লোক নিয়োগ করে কারখানাটাকে পূর্ণভাবে চালু করা এইটা আমাদের প্রত্যাশা তো রেল ব্যবস্থা যথেষ্ট উন্নতি আছে আমি চাই যে উত্তর অঞ্চলটা সাথে সৈয়দপুরের যেন সংযোগটা আরো বেশি তাড়াতাড়ি আসে এতদিন যে আইন বহির্ভূত নিয়ম বহির্ভূত যে সকল কর্মকাণ্ড সৈয়দপুরে হয়েছে সেগুলোর একটা বিচার হোক যেহেতু সৈয়দপুর একটি বাণিজ্যিক এলাকা সেহেতু সৈয়দপুরে আমি প্রথম আইন শৃঙ্খলাটার উপরে নিয়ন্ত্রণ আইন দাবি রাখবো সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি জানান সংখ্যালঘু সহ অন্য ধর্মের মানুষের পাশে বিএনপি আগেও ছিল এখনো থাকবে অন্য ধর্ম অবলম্বী সমস্ত সম্প্রদায়কে আশ্বস্ত করেছি যে কোনো মূল্যে আমরা আপনাদের পাশে আছি আমরা সামাজিক সম্প্রীতি রক্ষা করতে চাই এই দেশ এই দেশ কারো একক নয় আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলছেন বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে যে ভাষাভাষী যে বর্ণ গোত্র ধর্মের লোকেই হোক না কেন সবাই হলো বাংলাদেশী সুতরাং এই কথাটাই একসুচায় গাছে বাংলাদেশের সমস্ত লোকজনকে দলমত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এগিয়ে যাবে বাংলাদেশ এমনটাই প্রত্যাশা সকলের এইচ এ এশিয়ান টেলিভিশন এবার খেলার খবর আগামী তিন অক্টোবর থেকে শুরু হবে নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপ আষট্টি বাংলাদেশে হওয়ার কথা ছিল কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে আসরটি সরে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে মঙ্গলবার আইসিসির বোর্ড মিটিংয়ে এমন সিদ্ধান্ত হয়েছে মিটিংয়ে অংশ নেয়া বোর্ড পরিচালকরা জানান বাংলাদেশের এই পরিস্থিতিতে সেখানে বৈশ্বিক ইভেন্ট হতে পারে না মনে করা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও বিশ্বকাপ সরিয়ে নেয়ার বিষয়ে সম্মত হয়েছে বিশ্বকাপ আমিরাতে হলেও বাংলাদেশ আনুষ্ঠানিক আয়োজক থাকবে সিলেট এবং ঢাকায় টি টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল এবারের নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে দশটি দল আসরটি সরে আরব আমিরাতে গেলেও দেশটির ক্রিকেট দল আসরে অংশ নিতে পারবে না আর এটির সাথে শেষ করবে এশিয়া নিউজ তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন পাপন দায়িত্বে ফারুক আহমেদ বিমস্টেক সম্মেলনে যোগ দিতে তিন সেপ্টেম্বর থাইল্যান্ড সফর করবেন প্রধান উপদেষ্টা বৈঠক হতে পারে নরেন্দ্র মোদীর সাথে ছাত্র জনতার আন্দোলনে সহিংসতায় জড়িতদের বিচার দেখতে চায় জাতিসংঘ আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী এমপি সহ চারজন গ্রেপ্তার এবং ফেনীয় নোয়াখালীতে ভয়াবহ বন্যা প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল নিরাপদ আশ্রয়ের সন্ধানে দুর্গত এলাকার মানুষ দর্শক এ ছিল আমাদের এখনকার আয়োজন আমাদের পরবর্তী সংবাদ বিকেল সার্তিকরা দেখার আমন্ত্রণ সুন্দর এখন সাথে থাকার জন্য সবাইকে